हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एपी ब्लॉगे। आमी प्रिया तुम्हारे अनेक अनेक वेलकम जानाच्छी। तो केमन आछो तुम्हारा सबाई? आशा करछि सबाई खूब भालो आछो, सुस्थ आछो, आर आमिओ भीषण भालो आछि। आर गिएछिलाम एकटु बाजारे, तो बाजारे गिए पुरो रोदे घेमे ने स्नान करे गेछि। तो किसेर जन्य गेछिलाम, कि किनते गेछिलाम? सामनेई बोनेर बिये, तोमरा देखे बुझेई गेछो। तो कि किनेछि बोनेर जन्य देखाच्छि, अवश्यई देखाबो। किन्तु तार आगे आमी एकटुखानि निःश्वास फेले नि। रोदे हाँपाते हाँपाते गिएछि, हाँपाते हाँपाते एसेछि पुरो गरमे ভাজা ভাজা হয়ে গেছে। তো দাঁড়াও একটুখানি রেস্ট করে নি, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? এরপরেই ফিরে আসছি, কিন্তু আমি একটু রেস্ট করে নি। তো একটু ঘামটামগুলো একটু মুছু মুছু করে নি, তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। সামনে বোনের বিয়ে বলে কথা, অনেক আনন্দ করব। তো জানি না যেতে পারবো কি না, কিন্তু এখন থেকে মনের মধ্যে অনেক আশা যে যাব। এখন দেখা যাক কি হয়, কতদূর কি হয়, তোমাদের পুরোটাই জানাবো। তো দাঁড়াও একটু ওয়েট করো, আসছি। তো ঘাম মুছু মুছু করে চুলটা এই টিকিতে তুললাম। বাবা, চুলটা পুরো ঘাড়ের গোড়ায় বেঁধে গিয়েছিলাম, এত গরম লাগছিল। মানে গিয়ে ভাবছি যে কেন এই ক্যাচারটা নিয়ে আসিনি, তাহলে এই ওপরটাই তুলে নিতে পারতাম। ভীষণ গরম লাগছিল, এখন একটু স্বস্তি লাগছে। চুল যে ঘাড়ের মধ্যে পড়ে, মানে গরম আরও দ্বিগুণ বেড়ে যায়। আর হচ্ছে শাড়িটা চেঞ্জ করলাম না, কারণ শাড়ি তো সবসময় পরেই থাকা হয় না, সারাদিন নাইটি পরেই দেখো। ওর জন্য ভাবলাম আমি শাড়ি পরতে পারি, সেটা তোমাদের সাথে একটু দেখায়, ওর জন্য শাড়ি পরেই বসে পড়লাম। আমরা মানে 100 জন গৃহবধূরাই তো মানে শাড়ি পরতে ভুলে গিয়েছি, নাইটির দিকে তাকিয়ে। সারাদিন নাইটির দিকেই তাকিয়ে থাকি, শাড়ি আর পরা হয় না। তো আমি সবাইকে বলছি না, অনেকেই পরে, কিন্তু আমি মানে বিয়ে হয়ে আসার পর থেকে 2-3 মাস মতো শাড়ি পরেছি, তারপর থেকেই নাইটি। মানে যেহেতু শাশুড়ি মা নাইটি পরে, ওর জন্য শ্বশুরমশাই বলে, প্রিয়া কেন তুমি মানে শাড়ি পরে রয়েছো, নাইটি পরো। ওর জন্য আমিও নাইটি পরি। তো ওর জন্য নাইটি এখন জীবনসঙ্গী হয়ে গেছে। আর কি কিনলাম, এই যে এইটাকে কিনলাম, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আর যাব হচ্ছে কোথায় বলো তো? যাব হচ্ছে হাবড়ায়, হাবড়ায় বোনের বিয়ে। বোন বলতে আমার বোন কিন্তু হাবড়ায় চলে যায়নি, বা আমার বোনের বিয়ে হাবড়ায় দিচ্ছি না, হাবড়ায় আমার বোন আছে। বোন বলতে যে দাদা আমাদের গাড়ি চালায়, সেই দাদারই বোন হাবড়াতে থাকে। দাদার বোন আর দাদার বাবা হচ্ছে হাবড়াতে থাকে, আর দাদার মা আর দাদা এখানে থাকে। এবার দাদার বোনের বিয়ে যেতেই হবে, আমাকে ভীষণ ভালোবাসে, আমাকে বৌদি ডাকে, আমার ননদ হয় সম্পর্কে, কিন্তু আমি বোন বলেই ডাকি। মানে আমার এটাকে বুনু বলি, আমার বুনু বুনুর ভাগ কেউ নিতে পারবে না। বুনুকে বলেছে বুনু বলেই ডাকতে হবে, আর তুই অন্য কাউকে বুনু বলে ডাকতে পারবি না। তাই আমি সবাইকে বোন বলি, মানে যারা যারা আমার বুনু কোয়ালিটি আসে সবাইকে বোন বলি, আর ওটা আমার একমাত্র আদরের বুনু। তো হচ্ছে সেই বোনের বিয়ে যাব, আমি আর অরিন্দম যাব। মা যেতে পারবে না, মা বাবা যেতে পারবে না, ওর জন্য আমাকে আর অরিন্দমকে যেতে হবে। কিন্তু আমার যাওয়া নিয়ে ভীষণ কনফিউশনে রয়েছে, যে কি করব, ভীষণ চিন্তা যে সোনাকে কি করে রাখবো। কারণ সোনাকে হাবড়াতে নিয়ে যাওয়া একদমই পসিবল না, কারণ সোনা একদমই জার্নি সহ্য করতে পারে না। এখান থেকে আরংঘাটা নিয়ে যেতে গেলে ও 10 বার থামে রাস্তাতে। তো দেখি কি করা যায়, এটাই চিন্তা ভাবনাই রয়েছি, যে বুনুর কাছে সোনাকে রেখে যাব, আর আমরা একদম সকাল সকাল বেরিয়ে যাব, আর সন্ধ্যার মতো বাড়িতে ঢুকে যাব। রাতের বেলায় যে অনুষ্ঠানটা, সেটাতেই আমরা পার্টিসিপেট করতে পারবো না, মানে আনন্দটা মিস হয়ে যাবে। কি আর করব, সারাদিন কাটানোর চেষ্টা করব, আর ওখান থেকে আবার 5টার দিকে বেরিয়ে আসবো, সন্ধ্যার মতো ঢুকে যাব। তো এটাই প্ল্যানিং রয়েছে, কারণ এই গরমে যদি সোনাকে নিয়ে যায়, এমনি পারে না জার্নি করতে, তারপর নিয়ে গিয়ে যদি একটা অন্যরকম কাণ্ড ঘটে, তো সেই ভয়তে নিয়ে যাব না। তো এই যে এইটা কেনা হয়েছে, বোনের জন্য নতুন সংসার, নতুন রান্না বান্না করবে, যদি কিছু নাও রান্না করতে পারে, এটার ভিতরে করে রান্না করতে পারবে। এই যে এটা চিঠিপত্র না, এর সম্পর্কিত ডিরেকশন দেয়া রয়েছে। এবার বেরিয়ে যায়, খুব সুন্দর কালার। আমারও একটা আছে, কিন্তু ইউজ করি না। এই যে দেখো কালারটা, যেটা দেখছো না, এই কালারটা না, এটা একটু হালকা কচি কলা পাতা কালার, কিন্তু দারুণ সুন্দর, মানে কালারটা খুবই সুন্দর। দেখি আবার ভেঙে না ফেলি খুলতে গিয়ে, কই খুলছে না কেন? এই যে খুলে গেছে। কি আর দেখাবো তোমাদের, যাদের যাদের আছে তোমরা তো জানোই রাইস কুকার। এই যে চাল টাল মাপার জন্য, চাল জল এসব মাপার জন্য একটা হাতা খুন্তি দিয়েছে রান্না বান্না করার জন্য। আর এই যে ইলেকট্রিকের যে তারটা হয় সেই তারটা, আর এই যে সমস্ত বাটি ঘটি, এটা আবার এরকম। আমি কিন্তু রাইস কুকার আছে আমার, বিয়েতে পেয়েছি, কিন্তু রান্না করা হয়নি। একবার বসানো হয়েছিল, তারপরে আর
কিছু করা হয় না, ওইভাবেই রয়েছে। আর এই যে এই ডিব্বাটা দেখো এত সুন্দর লাগছে, বাবা বাসের কি আওয়াজ! এই যে ডিব্বাটা অ্যালমোনিয়ামের, কিন্তু এত সুন্দর লাগছে না, মানে দেখতেই খুব সুন্দর লাগছে। যা পড়ে গেল। আর এই যে ভিতরে এরকম সব খুলে খুলে ফেললাম, আবার সেট করতে পারবো তো? এটা বসানো ছিল আগে, তাই না? সেট করে নি আবার। এই যে থাক, বোন রান্না করবে, আমরা যখন যাবো ওর বিয়ের পরে তখন রান্না বান্না করে খাওয়াবে। খুবই সুন্দর, আগে দেখিয়ে দিলাম তো ভিডিও, তো বোন আগেই দেখে ফেলবে গিফটটা, কিন্তু এটা আগে না দেখানোই ভালো ছিল, কিন্তু দেখিয়ে দিলাম। তো এই যে ঢুকে যাক আবার, এইভাবে সযত্ন করে রেখে দিই। বিয়েতে কী করবো, যাবো কী করে যাবো, সেই টেনশনেই পাচ্ছি না। মানে বিয়েতে কি আনন্দ করবো, আনন্দ তো হবেই না, কারণ রাতে না থাকলে কি আর আনন্দ হয়। তো যাই হোক, যাবো এটাই, কারণ না গেলে ওরও ভীষণ মন খারাপ করবে, কারণ ভীষণ ভালোবাসে, মানে বৌদি অন্ত প্রাণ। এখানে আসলে মানে যখন দত্তপুরিয়ায় আসে এখানেই থাকে সারাক্ষণ। তবে আমি ব্লগিং স্টার্ট করার পরে আর আসেনি, আসলে নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে। তো যাই হোক, এই ছিল আজকের বোনের বিয়ের কেনাকাটা, এটাই কিনতে গিয়েছিলাম। তো যখন কিনতে যাই সেটা তোমাদের সাথে ভিডিও করতে পারিনি, কারণ ভীষণ রোদের তাপ, আমি ফোনও নিয়ে যাইনি, ফোন বাড়িতেই ছিল, কারণ শাশুড়ি মায়ের ফোনে ব্যালেন্স নেই, ওর জন্য মা ফোন করবে বলে আমার ফোনটা রেখে গেছিলাম। আর আমি তো অরিন্দমের সাথে গেছিলাম, ওর জন্য আমি আর ভিডিও করতে পারিনি। আর অরিন্দমের ফোনে একদম স্পেস নেই যে আমি একটা মানে এক টুকরো ভিডিও করব, ওর জন্য আর ভিডিও শেয়ার করা হয়নি। তো এটাই ছিল, এখন দেখা যাক কবে যাই, মানে কবে যাই বলতে কি বিয়ের দিনই তো যাবো, কবে আবার যাবো, মানে কখন যাই কখন আসি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, অনেক বকবক করেছি আর প্রচণ্ড গরম লাগছে। আর শোনা গেছে হচ্ছে মামবাড়িতে, মামবাড়ি থেকে আসবে, এখনও দেরি আছে। এখন কটা বাজে? এখন একটা বাজে, রাইট একটা বাজে, শোনা আসবে দুটো, এখনও এক ঘন্টা দেরি আছে। তো আমি ভিডিওটা এন্ড করে নিই, দিয়ে এই শাড়িটা পরেই দুটো শর্ট ভিডিও করে নিই, কারণ শোনা আসার তো দেরি আছে। আর শর্ট ভিডিও করার জন্য এক্সট্রা করে আবার সাজুগুজু করতে হয়, তো ওর জন্য আর ইচ্ছা করে না জানো তো। আর দুপুরবেলা মানে করার টাইম হচ্ছে কখন, শোনা দুপুরবেলা ঘুমিয়ে যাবে তারপরে, আর রাতের বেলা শোনা ঘুমিয়ে পড়লে তো লাইট জ্বালিয়ে ভিডিও করার কোনো মানে চান্সই নেই। তো ওর জন্য এখন কটা ভিডিও করে নিই, তোমরা দেখতে পাবে। তো তাহলে চলো, আমি আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, আমি কতগুলো শর্টস ভিডিও বানিয়ে নিই, ঠিক আছে? আর তোমরা যারা যারা আমার ফ্রেন্ডসরা এখন আমাকে দেখছো, মানে আমার ব্লগ ভিডিও দেখো কিন্তু আমার শর্টস ভিডিও দেখো না, তাদেরকে বলছি আমার চ্যানেলে অনেক শর্টস ভিডিও রয়েছে, অনেক ফানি ভিডিও, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো তোমরা সেগুলোও দেখো আর কমেন্ট করো কেমন লাগছে, ঠিক আছে? তো চলো আজকের মতো এখানেই এন্ড করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তো টাটা।